এই ভিডিওটা দেয় তো, প্রথমে ভিডিওটা দেয় কেমন, বিড়ালটা খাচ্ছে এখানে দেখছো, এই যে আচ্ছা। আর শেষের দিকে দেখো ফ্রিজ ফ্রেম আছে কিন্তু একটা। ওকে এবার যে কাজটা করতে হবে, আমি ভিডিওটা প্রিপেয়ার টেনে নিই। ওকে জাস্ট টান দিয়ে ছেড়ে দিলাম এখানে। এবার এক্সপ্রেশন আচ্ছা দেখেন, চলে আসে দেখাবো নাকি থাকবে এই পর্যন্ত, ঠিক আছে। যদি হয় এখানে কন্ট্রোল শিফট ডি দিলে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার আমার দরকার ফ্রিজ একটা ফ্রেম, মানে ফাঁকা একটা ফ্রেম, এই ফ্রেমটা ব্যাকগ্রাউন্ডটা, এটারে আমি সাপোজ টাইম ফ্রিজ ফ্রেম, মানে এই ফ্রেমটা ফ্রিজ হয়ে গেল দেখছেন। আচ্ছা এটা প্রথম থেকে যত লম্বা করেন তত লম্বাই হবে, সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখি আমার আমার বিষয়টা হচ্ছে আমার যেখান থেকে ই শুরু হবে ভিডিওটা, মানে এই গেঞ্জি উঠানো এই জায়গার থেকে আমার মনে করো যে দরকার, তাহলে এইটুকু আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে এইটুকু বাদ আমার প্রথমে নড়ানড়ি, তারপরে ঠিক আছে এটা চোখ খুলে দিই, সাউন্ড অফ করে দিই। আচ্ছা এবার জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমি পেন টুলটা নেব, ঠিক আছে। পেন টুল নিয়ে এটা সিলেক্ট করি, এটার অপাসিটিটা একটু কমায় নেব দেখার জন্য, দেখার সুবিধাতে এইখান থেকে ট্রান্সফর্ম থেকে অপাসিটি এই রাখি, ঠিক আছে। একটা জুম করি, প্রথম ফ্রেম দেখেন, ফ্রেম বাই ফ্রেম, এই যে এইটাই ক্লিক করলে একটা ফ্রেম বাই ফ্রেম যায়, সরি এটা ক্লিক করলে একদম প্রথম থেকে শেষ, এই যে এইটাই ক্লিক করলে একটা ফ্রেম যায়। এই প্রথমে মনে করেন যে সিলেক্ট করে নি এরকম ভাবে, জাস্ট ছোট্ট করে এইভাবে মাস্কটা করতে হবে বুঝছেন। ঠিক আছে এবার আরেকটা ফ্রেম দিই আমি, এখন এখান থেকে দেখেন মাস্কের যে অপশন এখান থেকে মাস্কিং এ চলে যাই আমি। ওকে মাস্কিং এ যে এই দেখেন মাস্ক প্যাথ, এই প্যাথে একটা ক্লিক করি, ঠিক আছে। প্রথম পয়েন্ট এখানে দেন, একটা এই টাইমলাইন জুম করে দেখেন প্রথম পয়েন্টে পড়েছে, সমস্যা নেই। মাস্কটা মানে মাস্কের এই প্যাথে ক্লিক করলে কি হবে, এখন সাপোজ এক ফ্রেম সরাবো আমি, এক ফ্রেম সরলো, হ্যাঁ ওই এই ভিডিও ওইখান থেকে ইও সরে গেছে না, এটা এবার শুধু মাস্কের প্যাথটা এডিট করতে হবে। বুঝা গেছে বিষয়টা, ঠিক আছে।
এরকম নেট দেখে দেখে ট্রাই করতে হবে, তাহলে আপনারা অনেক মানে কাজ না করলেও আইডিয়াগুলো মাথায় বুঝতে পারবেন যে কি কি মানুষ করেছে, বুঝা গেছে? তাহলে মনে করেন যে আপনারা বুঝতে পারবেন যে মানুষ এগুলো করেছে অলরেডি আগে। যাই হোক, এই এবার পরের ফ্রেমে যাই। আর্টু খুলেছে, আরেকটা ফ্রেম, মানে জাস্ট এইভাবে যতগুলো ফ্রেম আছে অতগুলো ফ্রেম কাউন্ট করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু যারা ফিল্ম টিলিম ই করে না, অনেক এডিটিং এর ক্ষেত্রে পেঁয়াজ এরকম ভাবে মাস করে, কারণ পেটে যদি গ্রিন কাপড় বেঁধে নিতেন তাহলে এটা ক্রোমা কি করলে দেখতেন যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু তো আমার তো মানে ই হয়নি বলে আমার মাস করা হয়েছে, তাই না? গ্রিন দেখলে কষ্ট কম। প্রত্যেক ফ্রেমে বৃদ্ধি হবে, সময়ের কাজ একটু, সময় লাগলেও আউটপুট অনেক ভালো আসবে, তাই না? জিনিসটা অনেক সুন্দর হবে। মুন্না সাহেব কি বলেন? ফিনিশিংটাই মনে করেন যে এইভাবে করতে হবে, বাড়ি মারবেন। আমি একদম প্রথম ফ্রেম থেকে নিছি, বুঝছেন? আপনি প্রথম ফ্রেম থেকে নেননি, সেই কারণে বাড়ি মেরেছে। হ্যাঁ, মন্দির দেখেন, এমনি বুঝতে পারেন। আচ্ছা, আমরা এটা পুশ করে, আচ্ছা আমার সিলেকশন হয়ে গেছে, বুঝছেন? এই যে, হ্যাঁ এখানে প্যাচ বেশি হয়ে গেছে বলে ঝামেলা গেছে, সমস্যা নেই। এবার এখানে আমি এই মাস্কটা এনাফ, এবার ট্রান্সফর্ম থেকে অপোজিটে বাড়াই দিই, দেখেন অপোজিটে কিন্তু পিছনে এটা চলে আসে। এখন এই পজিশনে একটা ক্লিক করি, ওকে, আর মাস্কের এখানে একটা ফেদার দিয়ে দেবো, একদম কাটা শেপ মনে আছে না, হালকা একটু ফেদার ফেদার দিয়ে দিলাম। পাঁচ পাঁচ বেশি হয়ে গেছে, দুই দিই টু, ঠিক আছে? এ দেখেন এখানে যে পজিশন আছে না, এটা দেখেন ভিতরে বাইরে আছে না, এটা হালকা একটু অ্যাডজাস্ট করে দিই, এই ওকে ওয়ান দিয়ে দিলাম, টু না, এখানে ওয়ান দিই, এই। এবার এই যে পজিশন নিছেন, আমি এখানে পজিশন পজিশন এইখান থেকে, আচ্ছা এবার মুভ টুল সিলেক্ট করে নিই আমি, হ্যাঁ একটু বড় করে নিই, এই চলে গেল, হ্যাঁ দেখেন
ফাস্ট হবে তাই না? এখান থেকে মনে করেন যে পুরো বেরোয় যাবে, এখান থেকে পুরো বেরোয় যাবে। আচ্ছা এইটাকে, এই যে দেখেন হাতটা কিন্তু মোশনে আছে, এটাতে মোশন দিতে হয়। মোশন দিতে গেলে কি করতে হয়, এইটা একটা ক্লিক করতে হয়, করার পরে এই যে লেয়ারটা মোশন দেবে সেই লেয়ারটা এই যে দিয়ে দিলাম। এবার দেখেন আমি প্রথমত প্লে করি, জিরো দিয়ে প্লে করলাম। আচ্ছা আমি এটা দিয়ে করে নিই, আমার প্লে হবে দরকার তো এইখান থেকে তাই না? তাহলে আমি এইটা থেকে এইটা টেনে আনি। তাহলে এবার দেখি আমি কি হয়েছে। মেলা ফার্স্ট হয়ে গেছে না? দেখি টোটালটা কি হলো, ফলটা পাইছে বলে ভালো লাগলো। এই এখান থেকে এই পর্যন্ত শেষ। হ্যাঁ হ্যাঁ, ক্রপ করে দিলাম। পিছনে অন্য কিছু হলে বেশি ভালো হতো, বোঝা যেত। ক্লাসিক্যাল গেটপের অর্ধেক থাকলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো মনে হচ্ছে অন্যরকম, একটু মানে বিষয়টা একটু নর্মাল মনে হচ্ছে তাই না? হ্যাঁ পিছন দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, গাছপালার ভিতরে। এই যে এটা ওই ওই যে দুই তিনবার করলে ভালো হয়।